নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, দীর্ঘদিন বাদে আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসতে পারলাম। মাঝখানে দীর্ঘদিন আমি প্রতিবেদন নিয়ে আসতে পারিনি, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আমি ফোন করেছেন, অনেকেই উত্তরও দিতে পারিনি। প্রথমেই আমি যেহেতু অনেকদিন বাদে নিয়ে এলাম, নিজের কথা 1 মিনিট একটু বলে নিই, তারপর মূল প্রতিবেদনে আসছি। প্রথমতেই যেটা হয়েছিল, ডিসেম্বরের শেষের দিকে একটা গলায় দারুণ রকমের ভাইরাল ইনফেকশন হয়ে যায়, যার ফলে গলা কার্যত চোক করে যায়, আমি কথা বলতে পারছিলাম না এবং প্রায় সপ্তাহ দুয়েক লাগে, ডাক্তারের পরামর্শ নিতে হয়, কড়া ডোজের অ্যান্টিবায়োটিক চলে, তারপর গলা অনেকটা ঠিক হয়। কিন্তু প্রবলেম যেটা শুরু হয়, আমি যদি মিনিট দুয়েক কথা বলছি, তারপরে একটা প্রচণ্ড দমক দিয়ে কাশি আসছিল এবং সেই কাশিটা এতটাই তীব্র মাত্রায় হচ্ছিল যে কার্যত মাথায় যন্ত্রণা ধরে যাওয়ার জোগাড় হচ্ছিল। তো সেটাও ওই যে ইনফেকশন ছিল এবং তার সাইড এফেক্ট, সেইখান থেকেই ব্যাপারটা হচ্ছিল। এখনও আমি 100% সুস্থ সে কথা বলতে পারবো না, কিন্তু অনেকটাই সুস্থ, যে কারণে ডাক্তারের পরামর্শ মতো অবশেষে আমি প্রতিবেদনের কাজ শুরু করলাম। কিন্তু এখন হয়তো আগামী কয়েকদিন দিনে একটা বা দুটো প্রতিবেদন করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং তারপর দেখব যে কিভাবে থাকছে গলাটা, এবং যদি সেটা ঠিকঠাক হয়, চিকিৎসা যদি ঠিকঠাকভাবে চলে, হয়তো ধীরে ধীরে আমি প্রতিবেদনের সংখ্যা বাড়াবো। যাই হোক, এই কদিন যে আমার অনুপস্থিতি ছিল, সেখানে কিন্তু রাজনৈতিকভাবে অনেক ঘটনা ঘটে গেছে এবং তার পাশাপাশি যে দিকে আমাদের সকলের নজর ছিল, সেই দুর্নীতিকাণ্ডের তদন্ত, সেখানেও কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। কিন্তু যে ঘটনাটা সকলকেই নাড়া দিচ্ছে বা সকলের মনেই প্রশ্ন উঠছে, যে যে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে তাকিয়েছিলাম, আদতে কি সত্যি সেদিকে এগোচ্ছে নাকি কোথাও গিয়ে শ্লথ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে সেই সেটিংয়ের কথাটা কানে আসছে আবার নতুন করে, কি হতে চাইছে, কি ভাবছে বিজেপি, সেই নিয়ে কিন্তু জল্পনা কল্পনার অবসান নেই। এবং এই সংক্রান্ত অনেক প্রশ্ন অনেকে আমাকে করছিলেন এই কদিন হোয়াটসঅ্যাপে। আমিও আমার মতো করে যেটুকুনি পারি খবর নেওয়ার চেষ্টা করছিলাম এবং সেখানে একটি খবর দিয়ে আজকে শুরু করব, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল, যিনি গ্রেপ্তার হয়েছেন দুর্নীতিকাণ্ডে, গরু পাচার কাণ্ডে, এবং তিনি আসানসোল জেলে আছেন, এরপর ইডি তাকে প্রশ্নবাণের সামনে রাখে এবং সেখানে তিনি যে ধরনের তদন্তে অসহযোগিতা করেছেন, সেখানে তাকে গ্রেপ্তার আবারও করে ইডি, জেলের মধ্যেই গ্রেপ্তার করে এবং এর পরবর্তী ডেস্টিনেশন হিসেবে তাকে তিহার জেলে নিয়ে যাওয়ার কথা, এবং সেই দিল্লিতে নিয়ে যাওয়ার যে প্রসেস, সেটা কিন্তু ইডি করছে। কিন্তু সেখানে আমরা বারবার দেখছি যে আদালতে কোথাও গিয়ে সেই প্রক্রিয়াটা যেন থমকে যাচ্ছে এবং সেটা দিল্লি আদালতে আটকে আছে। আজকেও একটি হিয়ারিং ছিল এবং সেই হিয়ারিংয়ে যেটা দেখা যাচ্ছে যে বিচারপতি অনুপস্থিত, দিল্লি হাইকোর্টে আবার পিছিয়ে গেল অনুব্রতর মামলার শুনানি। অর্থাৎ আপনারা জানেন যে ডিসেম্বরের শেষে যেখানে দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্ট হয়েছিল, সেখানে গিয়েছিল ইডি এবং সেখানে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের তরফ থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করা হয়। রাউস অ্যাভিনিউ কোর্টের এখতিয়ার নিয়ে দিল্লি হাইকোর্ট এবং সেখান থেকে কলকাতা হাইকোর্ট, কেন অনুব্রতকে এতদিন এখানে রেখে দেওয়া হয়েছে, কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না, এই গরু পাচার মামলায় যারা মূল অভিযুক্ত তারা কিন্তু ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন, তাহলে অনুব্রত মণ্ডলকে কেন জামিন দেওয়া হবে না, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছিল, তার জামিনের কথা বলা হচ্ছিল, এমনকি এই মামলাটি খারিজ করে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হচ্ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল যে কলকাতা হাইকোর্ট বলল যে না, দিল্লি নিয়ে যেতে কোনো রকম কোনো অসুবিধা নেই, এবং সেই দিল্লি যাত্রা আটকাতে আবার নতুন নাটক শুরু হলো। একটি পুরনো ঘটনায়, খুনের চেষ্টার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হলো এবং সেটা নিয়েও অনেক প্রশ্ন উঠে গেল, শিব ঠাকুর মণ্ডলের নাম সামনে এলো। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত অনুব্রতের মামলাটা যেখানে থমকে আছে সেটা হচ্ছে দিল্লি হাইকোর্ট। এর মাঝখানে এই যে গোলমাল চলছিল যে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হবে হবে না, হঠাৎ করেই আমরা দেখলাম যে দিল্লি হাইকোর্ট একটা 9 তারিখের ডেট ফেলে দিল, 9 তারিখ যাবে এলো, সেই 9 তারিখের ডেটেও আমরা দেখলাম বিচারপতি অনুপস্থিত রয়েছেন, সেই মামলা শোনা হলো না এবং সেটা 23 তারিখের ডেটে চলে এলো। আজকে 23 তারিখে সেখানে শুনানি ছিল, সকলেরই প্রত্যাশা ছিল যে অনুব্রত মণ্ডলের মামলাটার শুনানি হবে এবং তাকে শেষ পর্যন্ত হয়তো দিল্লি যেতে হতে পারে। কিন্তু আজকেও দেখা গেল সেই বিচারপতি অনুপস্থিত এবং অনুব্রতর মামলার শুনানি হলো না। তাহলে এই মামলার কি হবে, যেটুকুনি এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই খবর পাওয়া যাচ্ছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেই একই খবর রয়েছে যে এই সপ্তাহেই নাকি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি হতে পারে। এবার হওয়ার পর তিনি দিল্লি যাবেন যাবেন না সেটা আদালতের ব্যাপার, কিন্তু খুব একটা যে এটা নিয়ে আশা ভরসা থাকছে এইটা কিন্তু নয়। সাধারণ মানুষের কথা যদি বলেন বা আমরা যারা এইগুলো খুব ক্লোজলি মনিটর করছিলাম, সকলেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে হতাশ যে আদালত কি চাইছে না,
আদালতের কি কোথাও বাধ্যবাধকতা চলে আসছে? এই জায়গাটা কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ আপনারা জানেন আরেকটি মামলা, যে মামলাটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলেছিলেন যে সেখানে ডিসেম্বর মাসেই ধরা পড়বে সব থেকে বড় চোর। সেই মামলার ডেট এক মাস পিছিয়ে গেল। সেই মামলার যে ডেট যখন কাছে এলো, কম্পিউটার জেনারেটেড ডেট, সেটা জানুয়ারি লাস্টে হয়ে গেল। অনুব্রতের মামলা, বিচারপতি অনুপস্থিত, বারবার পিছিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছেটা কি? যদিও বিজেপি বারে বারেই দাবি করে থাকে যে এই সব তদন্ত, এই সব মামলা, এই সব ব্যাপারের সঙ্গে বিজেপির বা গেরুয়া শিবিরের নাকি সরাসরি কোনো যোগাযোগ নেই, সেগুলো নিজেদের মতো করে চলছে, নিজেদের পথে চলছে, ঠিক আছে হোক, কিন্তু বিজেপি কি সত্যি অ্যাগ্রেসিভ বাংলা নিয়ে? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। এবং বাংলাতে যেভাবে তদন্তটা জোরদার হচ্ছিল, যেভাবে আমরা দেখছিলাম একের পর এক হেভিওয়েট গ্রেপ্তার হয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি দেখলাম, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি দেখলাম, আমরা গ্রেপ্তারি দেখলাম মানিক ভট্টাচার্যের, সেই জায়গাটা কোথাও গিয়ে মাঝখানে যেন থমকে গেল। এখন আবার রিসেন্টলি বিজেপির তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ, তিনি গ্রেপ্তার হয়েছেন, এবং সেখান থেকেও নাকি বিভিন্ন সূত্র, বিভিন্ন ইঙ্গিত উঠে আসছে। কিন্তু মানুষ তো ঠিক এইগুলো দেখতে চান না, তারা চান এর থেকে বড় বড় ডাকাত যারা রয়েছে, যারা রাহাজানি করেছেন, চুরি ডাকাতির অনেক ঊর্ধ্বে গিয়ে যারা করেছেন, তাদের ব্যাপার। এমনকি আমরা শুনছিলাম কলকাতা বিচার হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু বলছেন যে তিনি হতাশ হয়ে যাচ্ছেন, তিনি যেরকম রেজাল্ট দেখতে চাইছেন সেটা কিন্তু হচ্ছে না। তাহলে প্রশ্নটা উঠছে যে সত্যি সত্যি কি বিজেপি বাংলা নিয়ে খুব খুব একটা আগ্রহী নয়? দেখুন, এইটা নিয়ে যখন কথা বলছিলাম, একটা তো তত্ত্ব উঠে আসছে, সেটিং। প্রথমত সেটিং এর তত্ত্ব যারা ভাবছেন তারা কিন্তু সেটাকে উড়িয়ে দিতে পারেন। তাহলে কি, তাহলে এখানে দুটো তত্ত্ব আমরা দেখতে পাচ্ছি, আরো দুটো তত্ত্ব সামনে আসছে। নাম্বার ওয়ান হচ্ছে সামনেই কিন্তু ত্রিপুরা নির্বাচন রয়েছে। এখন সেই ত্রিপুরা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে বাম জামানার অবশাসন ঘটিয়ে সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে, এবং বিজেপি কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে। এখন এই জায়গায় ত্রিপুরা নিয়ে কোথাও কি চাপ কাজ করছে বিজেপির উপরে? কেননা একদিকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বামেরা তো ছিলই, বামেদের সঙ্গে কংগ্রেস, তারা কিন্তু সেখানে একটা মহাজোট করার দিকে ক্রমশ এগোচ্ছে। এবং যেটা মাথায় রাখতে হবে যে কংগ্রেস যারা এতদিন ত্রিপুরাতে বিরোধী ছিল, সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেসের ভাঙন ধরে। প্রথমে সেই কংগ্রেসের বিধায়করা তৃণমূল কংগ্রেসে যান, এবং সেখান থেকে তারা দেখেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আনতে পারবে না, আসতে পারবে না, সুতরাং তারা বিজেপিতে যান। সেই বিজেপিতে যাওয়া একটা বড় অংশ, সুদীপ রায় বর্মণ তার মতো নেতা, তারা কিন্তু বিজেপি ছেড়েছেন এবং আবার কংগ্রেসে ব্যাক করে গেছেন। এই নেতারা সিপিএমের সঙ্গে হাত মেলাচ্ছেন, সুতরাং একটা জোরদার লড়াই কিন্তু সেখানে হতে চলেছে। এবং সাম্প্রতিক যে খবরটা রয়েছে সেখানে কিন্তু যে আদিবাসী ভোট, সেই আদিবাসী ভোটটা কিন্তু ক্রমশ যেন বিজেপি বিমুখ হচ্ছে। এমনকি ত্রিপুরার যিনি রাজা রয়েছেন, সেই রাজার যে পার্টি রয়েছে, তিনিও কিন্তু এই মহাজোটের সঙ্গে আসছেন। ত্রিপুরায় এখন বিজেপির যারা জোট সৈনিক, তারাও নাকি জোট ছেড়ে সেই মহাজোটে যোগদান করতে চলেছেন, বিরোধী পক্ষে যোগদান করতে চলেছেন। সুতরাং সব মিলিয়ে কিন্তু ত্রিপুরাতে নাকি বিজেপির যথেষ্ট রকমের চাপ আছে এবারে ক্ষমতায় আসার জন্য। আর এই জায়গায় যে কোনো শাসক যে জায়গাটা চান সেটা হচ্ছে বিরোধী ভোট ভাগাভাগি হোক। বাংলায় ক্ষমতা দখলের পর যখন বাইরের ছোট ছোট রাজ্যগুলোতে মুখ্যপ্রভ হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখানে যেহেতু ত্রিপুরা বাঙালি অধ্যুষিত, সেখানে নাকি তৃণমূল কংগ্রেস একটা জোরদার লড়াই করছে, এবং সেখানে ফাইনালি কত পার্সেন্ট ভোট পাবে সেটা অন্য ব্যাপার। ক্ষমতায় আসবে, বিরোধী দল যাবে, সেখানে কোনো বিধায়ক তাদের হবে, এগুলো সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস যে টাইম এবং মানি সেটা যে ইনভেস্ট করছে, সেখানে যে একের পর এক বড় নেতা রাখছে, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। এবং এই জায়গাটা থেকেই অনেকে বলছেন যে ত্রিপুরাতে এই যে তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভিটি, সেখানে যদি পশ্চিমবঙ্গে রাঘব বোয়ালদের ধরা হয় সেটা কোথাও থমকে যাবে, এবং সেখানে এই বিরোধীদের ভোট ভাগাভাগি যে জায়গাটা সেটা থাকবে না, এবং সেই কারণেই ত্রিপুরা ভোটের আগে বিজেপি এখানে অনেকটা অর্থোডক্স হয়ে গেল বাংলায়। ত্রিপুরাটাকে মাথায় রেখেই কি বাংলাতে আর সেই অ্যাগ্রেসিভ নীতিটা আমরা বিজেপি দেখতে পাচ্ছি না? এই একটা জায়গা কিন্তু জোরদারভাবে উঠে আসছে। এর পাশাপাশি যেটা রয়েছে, এবছর কিন্তু বছর ভর 9টি রাজ্যে ভোট হতে চলেছে, এবং আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে এই 9টি রাজ্যের ফলাফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিজেপির পদস্খলন মানে 2024-এর লড়াই কোথাও না কোথাও গিয়ে জটিল হতে পারে, বিজেপি সেভাবে সেটা চাইছে না, সুতরাং তাদের কনসেন্ট্রেশন কিন্তু সেই জায়গাটাই রয়েছে, এবং সেই কারণেই বাংলা নিয়ে একটা স্লথ খেলার চেষ্টা করা হচ্ছে।
যারা ভাবছেন শেডিংটা হয়ে গেছে, শেডিংয়ের যে ব্যাপারটা নেই সেটা আরও বেশি জোরদার হচ্ছে। কেননা একটা একটা রাজনৈতিক পর্যবেক্ষকদের মত রয়েছে যে এখানে যে করাপশন হয়েছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট, এবং এরা যে গ্রিপে চলে এসেছে এই গ্রিপের বাইরে কিন্তু এদের বেরোবার ক্ষমতা নেই। যে কোনো দিন যে কোনো মুহূর্তে ইচ্ছা হলেই মটন করে এখানে কিন্তু ভেঙে নিতে পারে। দুর্নীতিটা এতটাই দূরে গেছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের সমর্থন বিজেপির বিপক্ষে যাবে না যদি বিজেপি সেই অ্যাকশনটা নেয়। কিন্তু এই অ্যাকশনটা নেওয়ার পর পশ্চিমবঙ্গের অবস্থান কি হবে? পশ্চিমবঙ্গে দুটো তিনটে অপশন খোলা হতে পারে। এক নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখানে একটা মহারাষ্ট্র মডেল আমরা দেখতে পারি, শিন্ডেকে নিয়ে, শিন্ডে বার করে নিয়ে এসে এখানে কিন্তু বিজেপি ক্ষমতা দখল করতে চায়। কিন্তু জনমানুষের যে রায়, সেই রায় বলছে যে এই যাদের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে তাদেরকেই ভাঙিয়ে নিয়ে এসে তাদের সঙ্গে জোট করে এই সরকার চালানো এরকম দরকার নেই, তাহলে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এখন রাষ্ট্রপতি শাসন যদি জারি হয়ে যায়, বিজেপি কিন্তু যদি নীতিগতভাবে দেখেন কোথাও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় না। এখন এতে অনেকের ক্ষোভ বাড়ছে যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, তাও কেন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারছে না, কেন নিজেদের জায়গাটায় রাজনৈতিক ক্লিনশিট রাখার জন্য এই ধরনের করছে না। এটা বিজেপির নীতি, তারা রাষ্ট্রপতি শাসন জারি করে শুধু শুধু নিজেদের গায়ে কাদা নেবে না। কেননা এই রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে তারা কিন্তু কংগ্রেসকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিঁধে থাকে, সুতরাং সেই জায়গাটা তারা নতুন করে এই রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে কংগ্রেস হাতে বা বিরোধীদের হাতে সেই অস্ত্র তুলে দিতে রাজি নয়। তাহলে জোট বেঁধে, জোট ভেঙে সেখানে সরকার হচ্ছে না, রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না। থার্ড অপশন কি? থার্ড অপশন হচ্ছে তাহলে নির্বাচন করা। এখন নির্বাচন করলে শুধু যে সেখানে হাওয়া থাকলেই নির্বাচনে জেতা যায় না, সেই জেতার জন্য একটা সংগঠন দরকার আছে। সেই জায়গাটা কিন্তু বিজেপি হারে হারে টের পেয়ে গেছে 2021 নির্বাচনে। বিজেপির ভালো লাগুক খারাপ লাগুক যে জায়গাটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে সাংগঠনিক শক্তি 2021 যেখানে ছিল সেখান থেকে অনেক বেশি ডিটারিয়েট করেছে। এখন এই জায়গায় যে অপশনটা হবে যদি ভোট হয় সেখানে কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। অর্থাৎ যে বাম শিবির, যে কংগ্রেস শিবির শূন্য হয়ে গেছে বিধানসভায় সংগঠনের জোরে, তৃণমূল বিরোধিতা হওয়ার জোরে, কোথাও গিয়ে তারা আবার ক্ষমতায় চলে আসবে না তো, বা একটা ত্রিশঙ্কু বিধানসভা হয়ে যাবে না তো? বিজেপি বেশ কিছু আসন পেল, বাম কংগ্রেস জোট বেশ কিছু আসন পেল, তৃণমূল বেশ কিছু আসন পেল, অর্থাৎ কোনো জায়গা থেকেই কিন্তু বিজেপির সেই ফায়দার জায়গাটা হচ্ছে না। আর এই জায়গাটা মাথায় রেখেই কি বিজেপি স্লথ করতে খেলতে চাইছে? অর্থাৎ আমরা যদি, মানে বিজেপি যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে এমন একটা শক্তি ক্ষমতায় থাকুক যারা আমাদের গ্রিপে থাকবে। কারণ আপনারা দেখুন বিভিন্ন সেন্ট্রাল ফান্ড পাওয়ার জন্য হোক বা দুর্নীতিকাণ্ডে হাসফাস করতে থাকা তৃণমূল, তারা কিন্তু আর বিজেপিকে খুব বেশি বেগ দেওয়ার জায়গায় নেই। অন্যদিকে এখানে যদি বাম কংগ্রেস জোট ক্ষমতায় চলে আসে বা তারা একটা বড় সংখ্যক আসন ছিনিয়ে নেয়, সেখানে কিন্তু তরুণ তুর্কি অনেক কিছু রয়েছে এবং এই দুর্নীতি নাশটা কিন্তু তাদের গায়ে নেই। আগামী দিনে কিন্তু তারা বড়সড় ধাক্কা হতে পারে বিজেপির ক্ষেত্রে, এবং সেই জায়গা থেকে কি তারা খেলাটাকে স্লগ করে দিচ্ছে? লোকসভা বিধানসভা নির্বাচন একসঙ্গে হতে পারে এরকম একটা ইঙ্গিত কিন্তু অনেকদিন আগেই দিয়ে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। সেই জায়গাটা মাথায় রেখেই কি সেই সময়ে গিয়ে, অর্থাৎ আরো 6-8 মাস এইভাবে খেলাটাকে টেনে নিয়ে গিয়ে তারপর ফাইনাল পেনিট্রেট করতে শুরু করবে, এই জায়গাটা কিন্তু আলোচনার জায়গায় চলে এসেছে। বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু সেই দিকেই ক্রমশ ইঙ্গিত দিচ্ছেন। অর্থাৎ যারা ভাবছিলেন যে দুর্নীতি দমনে একটা যে অ্যাগ্রেসিভ খেলা আমরা দেখতে পাবো, পটাপট উইকেট পড়তে দেখব, কোথাও গিয়ে 2023 ঢুকে সেই খেলাটা যেন স্লথ হয়ে যাচ্ছে এবং এই খেলাটা আরও জোরদার গতিতে এরকম মাঝে সাঝে একটা দুটো ছোটোখাটো উইকেট এখন হয়তো পড়বে, 6-8 মাস অবধি চলতে পারে, এবং তারপর যখন বছরের শেষের দিকে আসবে, যখন কর্ণাটকের মতো রাজ্যে, মধ্যপ্রদেশের মতো রাজ্যে ভোট হয়ে যাবে এবং কার্যত 2024 লোকসভা ভোটের দামামাটা বেজে যাবে, তখন কি পেনিট্রেট করতে শুরু করবে? সেই সম্ভাবনাই কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং সেই কারণেই কোথাও গিয়ে আর সেই চাপের খেলাটা বিজেপির কাছ থেকে দেখা যাচ্ছে না, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের বক্তব্য। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।